আল্লাহ হককে জিন্দা করেছেন, মিথ্যা মিটে গেছে, বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন, জেল থেকে বার করেছেন। আমার দোয়া বাংলাদেশের উলামাদের চন্নে যারা জেলের কুঠরিতে আছে, আল্লাহ তাদেরকে মুক্ত করুক, আল্লাহ তাদেরকে। এটা ভারতবর্ষ বলে আমি হক কথা বলতে পারছি, আমাদের মুসলিম সমাজ মানে বলে, বাংলাদেশে হলে ইয়াসিন এতদিন জেলের কুঠরিতে থাকতো, এই হাসিনা সরকার ভরত। আজকে আমাদের কাছে একটা খুশির খবর আমি পরশু পেলাম, আল্লামা মামুনুল হক একজন বড় মুহাদ্দিস এবং আমার খুব অন্তরের মানুষ, তিনি মুক্তি পেয়েছেন, আল্লাহ তিনাকে জেল থেকে মুক্তি করেছেন, আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক। বড় কষ্ট লাগে শুনেলেন, আমি জানি খালি উনাকে জেলে রেখা হয়েছিল এটার কারণে, হাসিনা জানত জেলের বাইরে যদি এই লোকটা থাকে আমার গদি চলে যাবে, যার কারণে আল্লামা মামুনুল হককে জিতার পরে এতদিনে তিনাকে জামিন দিয়েছে, সব মিথ্যা কেস দিয়েছে। এই যারা মিথ্যা কেস দিয়েছে শুনে যান, যদি কেউ উকিল থাকে অ্যাডভোকেট থাকে তারা শুনবেন, কেউ যদি মিথ্যা কেস লড়ে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে, সেই উকিল যদি তাহাজ্জুদ গুজার হয় পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি সত্যিকারী মার্ডার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে, সে যদি মুসলমান নিজেকে দাবি করে, সেই উকিল কিন্তু পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোনো উকিল যদি ধর্ষণকারীকে বাঁচায়, জেনে রেখে দিবেন পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি মিথ্যা মামলা করে কোনো মজলুমকে সাতায়, আমাদের মতো আলেমকে আল্লামা মামুনুল হকের মতো আলেমের নামে জিনা করার তহমত লাগিয়েছে, ধর্ষণের তহমত লাগিয়েছে, অথচ ওগুলো সব মিথ্যা। আল্লাহ হককে জিন্দা করেছেন, মিথ্যা মিটে গেছে, বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন, জেল থেকে বার করেছেন। আমার দোয়া বাংলাদেশের উলামাদের চন্নে যারা জেলের কুঠরিতে আছে, আল্লাহ তাদেরকে মুক্ত করুক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এরকম বহু আলেমদের জন্য আমার প্রাণ ভরা দোয়া। আমি খালি বাংলাদেশে যেতে পাই না, খুব ফ্যার, আমি গেলি আমাকে অ্যারেস্ট করবে একদম। আমাকে কয়েকজন ফোন করে বলেছে, হুজুর আসবেন না, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে আপনার নাম। শরীয়তটাকে বাপের জায়গির মনে করবেন না, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম, এটা মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন, আমি নিজের মতো করে লুব, আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন? সমাজটা চলতে শুরু করেছে হাদিসুন নিসায়। হাদিসুন নিসা মানে বুঝেন, মৌলবীরা বুঝে গেছে, আলেমরা বুঝে গেছে কি মেয়েদের হাদিস। এখন তো সব থেকে বড় বড় মুক্তি সব ঘরেতে আছে একটা করে, বইয়ের থেকে বড় মুক্তি কেউ নাই। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, এই আমাবস্যার রাতে কি বিয়ে দেওয়া যাবে, বিয়ে করা যাবে? আমি মোটেই করবি না, কালো ছেলে হবে, কি বলবো দেখ, আমি কোরআনে হাদিসে কোথাও নাই। আমি বললাম যে কোনো রাতে করতে পারিস, পূর্ণিমার রাতে হোক, জোশনার রাতে হোক। ও বুঝে আমাবস্যার রাতে বিয়ে করতে, বিয়ে করা যাবে না, ফতোয়া কার, খালার না হলে ফুপুর, ওর থেকে তো বড় মুক্তি কেউ নাই সমাজে। আল্লাহ ছাড়া তার বস্তুর ওপরে বিশ্বাস, এটা হচ্ছে শিরকি আকীদা। শুধু তাই নয়, অনেক মেয়েদের আকীদা আছে বিয়ের দিন ঠিক হলে, দেখা দেখি হলে জেলেবি দিতে নাই, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে, যে লোক জেলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথাটা বুঝতে পারেননি? এ হচ্ছে শিরকি আকীদা। আল্লাহর কসম সবের মালিক হচ্ছেন, সকলে বলুন কে? আল্লাহ। আজকে কষ্ট ওইটাই লাগে। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেলাম, এরকম স্টেজ, এরকম প্যান্ডেল, স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ, না কি গাছ জানি না, গুড়ায় একটা কলমা লেখা, চাদর লেপটানো আছে, তার গুড়ায় ঘোড়া রাখা আছে, তার গুড়ায় আগরবাত্তি মোমবাত্তি রাখা আছে। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে, এইখানে তোমরা জলসা করছো, এইখানে হিন্দু ভাইরা পুজো করে। একজন বলছে, হুজুর ওটা আমাদেরই। তোরা কি করিস বে এখানে? বলে এখানে বুড়ো পিসাহেব আছে। কত কষ্ট লাগে। আমি বললাম তাদেরকে, শোনো হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে, এটা আল্লাহর কাছে শিরকের পাপ, ঠিক কি না কথা বলেন? মুসলমানরা বলে এরা মুশরিক,
কেন? আল্লাহ ব্যতীত অপরের কে বিশ্বাস করেছে? তুমি যদি মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে জায়েজ হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। চলুন আপনাদিকে কোরআনে নিয়ে যাই, 17 পারা। কত পারা বললাম বাবা? যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেবার আগে, অনুরোধ করে বলে যাচ্ছি, গালি দেবার আগে কোরআনের মানেটা খুলবেন। আর যাদের বাড়িতে নেই, ইমামের কাছে সকালে দেখা করে বলবেন কোরআনের মানেটা শুনান, তফসিরটা শুনান। যদি বলে দেয় ভুল বলে গেছে, আমি ইয়াসিন এসে বাইক ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব, আর আপনাদেরকে বলবো কবরের কাল থেকে পুজো করবি। কোরআন খুলেন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাস জুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইখলুকু দুবাবাম ওয়ালা বিস্তামাউ লা ওয়াই ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যাল লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বল, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যাদিকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছো তাদিকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাদের উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তারা হচ্ছে শক্তিহীন। আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আজকে কষ্ট তো ওইটাই। আপনি এই আমার কাছে একজন ডিফেন্সে মনে হয় চাকরি করে, হ্যাঁ ডিফেন্সে চাকরি করে, মিলিটারি মেসেজ করেছে, আপনি আমাকে প্রমাণ দেন যে হাজিয়ালি মাজারে মানুষ গিয়ে ভালো মন্দ চায়। আমি বললাম তুমি 11 তারিখে আমি যাচ্ছি মুম্বাই, তুমি চলে এসো, তোমাকে হাজিয়ালিতে আমি পায়েস খাওয়াবো। কিসের? ফলের পায়েস। হাজিয়ালির পাশে একটা হোটেলে খালি ফলের পায়েস পাওয়া যায়, তোমাকে খাওয়াবার মাজারের ভেতরে কানটা ভরে দেখাবো যে দেখ কি চাইছে সিজদা করে। অবাক লাগে যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চান। সূক্ষ্মভাবে বুঝে যান আমাকে গালি দেওয়ার আগে। আপনি মাজারের ভেতরে ঢুকলেন, ঢোকার পরে যারা BMW মার্সিডিজ ওডির গাড়ি নিয়ে এসে ঢুকে বলছে বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও, বাবা আমার মালে বরকত দাও, ও চাইছে কবরের কাছে বাবার কাছে। আর যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে রে বাবা, বের যদি মাজারে পাওয়া যাবে এই তোর কাছে চাইবে কেন, তোর ভেতরেই চাইবে তো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই জানে ওই কবরে গিয়ে হাত পাতলে মাল পাওয়া যাবে না, তোর কাছে হাত পাতলে মাল পাওয়া যাবে। এই ভিখারিটা বুঝে গেল, তুই বুঝতে পারলি না। দেনেওয়ালা শখসিয়াত, একমাত্র দেনেওয়ালা জাত হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা, তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে না। আজ থেকে নিয়ত করুন সবাই, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের জীবনটাকে শিরক মুক্ত জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ।